আরেক হাদিসে রাসূল বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার পড়ে সুবহানাল্লাহ, কতবার? আল্লাহর নবী বলেন রব্বুল আলামিন তাকে 1000 হাসানা দিয়ে দিবে, 1000 হাসানা। এটা একদম বুখারী মুসলিম। কত হাসানা? 1000 হাসানা। আপনি জিজ্ঞেস করবেন, হুজুর 1000 হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে? যেমন 1000 টাকা দিয়ে কি কি পাওয়া যাবে? 1000 টাকা দিয়ে 1.5 কিলো মুরগি পাওয়া যাবে, বলেন। আচ্ছা না, 2 কিলো গোবিন্দগঞ্জ গোবিন্দপুরে কয় কিলো? আচ্ছা, 1000 টাকা দিয়ে 2 কিলো দেশি মুরগি পাওয়া যাবে। আপনি বলবেন, হুজুর 1000 হাসানা দিয়ে কি হবে? আমি যেন বললাম, ইয়া রাসূলুল্লাহ, 1000 হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে? রাসূল যেন বললেন, দেখি জিবরিল কি বলে। জিবরিল, 1000 হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে? জিবরিল বলেন, 1000 হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে রব ছাড়া কেউ জানে না। 30 বার পড়তে যদি 1 মিনিট লাগে, তাহলে 100 বার পড়তে কয় মিনিট? কত হাসানা? আবার বলেন কত? এক নিঃশ্বাসে 1 বার সুবহানাল্লাহ 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 আরেক হাদিসে রাসূল বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর নবী বলেন 10টা গোলাম আজাদের নেকি। সবগুলো মিলান তো দেখি কি পরিমাণ নেকির ব্যবস্থা রেখে দেওয়া আছে। আপনি বলবেন, হুজুর এগুলো পড়লে শুধুই নেকি দিবে আর কি কিছু দিবে না? বান্দা যখনই কোনো নেক আমল করে, ওয়াইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, এই নেক আমলটা সোজা সাজিম উঠে যায়। রব্বে কারীম এটাকে 2 ভাগে ভাগ করেন, 1 ভাগ পাঠিয়ে দেন জমিনে, আর 1 ভাগ পাঠিয়ে দেন জান্নাতে। বাকি জমিনের অংশ কদ্দুর, জমিনে থাকবেন যতদিন, আর আখরাতের অংশ কদ্দুর, আখরাতে থাকবেন যতদিন। সুবহানাল্লাহ। জমিনের অংশ দিয়ে কি কি হয় হুজুর? জমিনের অংশ দিয়ে কি কি হয়? জমিনের অংশ দিয়ে 1 নম্বর চেহারা সুন্দর হয়, সুবহানাল্লাহ বলেন। জমিনের অংশ দিয়ে 1 নম্বর কি হয়? দুয়ান লিল ওয়াজহে, চেহারাটা সুন্দর হয়। 2 নম্বর নূরান লিল কলবে, হৃদয়টা আলোকিত হয়। 3 নম্বর সাতান ফিল মাস, তার জীবনে বরকতে বরকতে ভরে যায়। 4 নম্বর সে হাতান ফিল বদন, শরীরটা সুস্থ থাকে। 5 নম্বর মুহাব্বাতান ফি কুলুবিল খালকে, মানুষের কলিজা কলিজা তার ভালোবাসা সৃষ্টি হয়। এইভাবে 78টা পুরস্কার আমরা এই বইয়ের মধ্যে লিখে দিয়েছি। আরো বলবো 2-4-5টা বলবো। আন্নাহা ইউরদির রহমান, এটা রব্বে কারীমকে খুশি করে দেয়। আরো বলবো, এটা শয়তানের কামড় ভেঙে দেয়। আরো বলবো, আন্নাহু ইয়াফতাহু বাবার রহমা, রহমতের দুয়ার খুলে দেয়। আরো বলবো, এটা দুশ্মনকে বন্ধু বানিয়ে দেয়। আরো বলবো, এটা গরিবকে ধনী বানিয়ে দেয়। আরো বলবো, এটা না বাদশা বানিয়ে দেয় বাদশাহী ছাড়া। বলেন বাদশাহী ছাড়া বাদশা বানিয়ে দেয়। যিকরা ইয়াজালু যাকরা সুলতানান বিলা মুলকিন, জিকির যাকিরকে বাদশা বানিয়ে দেয় বাদশাহী ছাড়া। আন্না যিকরা ইয়াজালু যাকরা গানিয়ান বিলা মাল, মাল ছাড়া ধনী বানিয়ে দেয়, মাল ছাড়া ধনী বানিয়ে দেয়। এই জন্য আমাদের ইমাম সাহেবদের বেতন 12,000, কিস্তি নাই 1 টাকা। আর আপনাদের যাদের বেতন 10 লাখ, তাদের কিস্তি আছে 70টা। মাফ করবেন আমাকে, এতক্ষণ পরে নি বুঝছেন সত্য। আন্না যিকরা ইয়াজালু যাকরা গানিয়ান বিলা মাল, জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে মাহবুব বানিয়ে দেয়, সকলের প্রিয় বানিয়ে দেয়।
জিকির জাকেরকে সকলের প্রিয় বানিয়ে দেয়, জিকির ইউবাইদুন কারিবা, জিকির কাছেকে দূরে ঠেলে দেয়, কাছের দুশমনকে জিকির দূরে ঠেলে দেয়, জিকির দূরের বন্ধুকে কাছে নিয়ে আসে। জিকির কি করে? জিব্বা নড়ে, এখানে জান্নাতের ঘুর গুলো নাচতে থাকে জান্নাতে। যেমন ধরেন নিউ ইয়র্কে টেলিভিশনের খবর পড়ে, আপনি বাংলাদেশে শুনেন, ওখানে খবর পড়ে, এখানে শুনেন, ঠিক না? এখানে জিব্বা নড়ে, ওখানে হুর গুলো নড়ে। এখানে জিব্বা নড়ে, ওখানে আরশ আজিম নড়ে। এখানে জিব্বা নড়ে, ওখানে জিব্রিল নড়ে। এখানে জিব্বা নড়ে, ওখানে জান্নাতের রেলমান গুলো নড়ে। এখানে জিব্বা নড়ে, ওখানে জান্নাতের মধুর সাগরে জোয়ার উঠে। এখানে জিব্বা নড়ে, ওখানে জান্নাতের পানির সাগরে জোয়ার উঠে। এখানে জিব্বা নড়ে, ওখানে গাছগুলো ফরফর করে নাচতে থাকে, ময়ূরগুলো তখন তুলতে থাকে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু, গুনাহগুলোকে মুছে দেওয়া হবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এদিকে আপনি পড়তে থাকেন, এদিকে গুনাহ মুছতে থাকে, মুছতে থাকে, মুছতে থাকে, মুছতে থাকে, মুছতে থাকে, মুছতে থাকে। ওদিকে আপনার চেহারা সুন্দর হইতে থাকে, ওদিকে চেহারা সুন্দর হইতে থাকে, ওদিকে ছেলে মেয়ের মধ্যে বরকত হইতে থাকে, ওদিকে বিদেশে পাঠানো ছেলেটার হাতে বরকত হইতে থাকে, ওদেশের মেয়ে শ্বশুর বাড়ির মেয়েটার মধ্যে বরকত হইতে থাকে। আল্লাহু আকবার কবীরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। নামাজ জিকির ঠিক করো বন্ধু, নামাজ জিকির ঠিক করো। তুমি নামাজ পড়বা, জিকির করবা, তোমার দুনিয়ার জিম্মাদার রব, তোমার আখেরাতের জিম্মাদার রব। সুবহানাল্লাহ, বলেন নামাজ জিকির, 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 মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এবার কেউ কেউ আছে, নাম জিকির তো করে লেকিন নামাজ পড়ে না, ওরা নিজেদের নাম দিছে ভান্ডারী, ওরা জিকির করে লেকিন নামাজ পড়ে না। নামাজ ছাড়া জিকিরের উদাহরণ কেমন? লুঙ্গি ছাড়া পাগড়ি যেমন। আছে না? নাই? বুঝেন না? কনসুলার সব কি বলে, আছে না? নাই? আপনাদের এলাকা আছে না? এই এলাকায় তত বেশি নেই। বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির, নামাজ জিকির, হাত নামান। আল্লাহ, কি কি ঠিক করবো বলেন, আবার বলেন। আল্লাহর কসম, নামাজ ঠিকই, নামাজ জিকির ঠিক করার দায়িত্ব আমার, আমার দুনিয়া সাজিয়ে দেওয়ার দায়িত্ব রব্বে করিমের। আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হয়ে গেছে। যারা না, এক নাম্বার কাজ কার? এক নাম্বার কাজ, এরা খুশুয়ের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। দুই নম্বর কাজ, এরা এমন কোনো কাজ করে না যেই কাজে, যেই কাজে নেকিও আসে না টাকাও আসে না, এরা এমন কাজ করে না যেই কাজে নেকিও আসে না টাকাও আসে না। বলেন, একটা উদাহরণ দেন, দেন তো, নেকিও আসে না টাকাও আসে না, যেমন বলে জোরে বলেন, নেকি আসে টাকা আসে? এরা জান্নাতে যাবে কারা? যারা এমন কাজ করে না যেই কাজে নেকিও আসে না টাকাও আসে না। আল্লাহ,
কি আছে না, নেকিও নাই, এই জন্য কদম তুলবো না দুই প্রয়োজন ছাড়া, হয় মাল আসবে না নেকি আসবে। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর কোনো কাজ চলবে না, তিন নম্বর কোনো কি, তাহলে কয়টা পাইলাম, দুইটা, এক নম্বর খুশুয়ের সাথে নামাজ, দুই নম্বর বেহুদা কাজ করে না, তিন নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজি ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা না হিসাব করে করে যাকাত দেয়। সুবহানাল্লাহ। এবার বলেন নামাজ, যাকাত, নামাজ, যাকাত, নামাজ, যাকাত। বলল হুজুর আজকে তো রোজার কথা বললো না, রোজার কথাতে নাই তো, উত্তর হলো প্রতিদিনের সবকে কিন্তু সব পড়া পড়া না, প্রতি ক্লাসে কি সব পড়া পড়া, ওই ক্লাসে কিছু ওই ক্লাসে কিছু কি, এবার থেকে আগে ক্লাস বাদ না, তাহলে নামাজ আর যাকাত আজকে কি শিখলাম, তিনটা, নামাজ অনর্থক কাজ ছেড়ে দেওয়া, আর তিন নাম্বার কি, যাকাত, চার নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা না লজ্জাস্থানকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, যারা শুধু স্ত্রীদের উপর ছাড়া আর সব ক্ষেত্রে নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, এরা এই গেল কয়টা কাজ, চারটা, এক নাম্বার বিনয়ের সাথে নামাজ পড়ে, দুই নাম্বার অনর্থক কাজ ছেড়ে দেয়, তিন নাম্বার হিসাব করে করে যাকাত দেয়, হিসাব করে করে যাকাত দেয়। বলেন চার নাম্বার যারা না লজ্জাস্থানকে হেফাজত করে, পাঁচ নাম্বার যারা আমানতের হেফাজত করে, ছয় নাম্বার যারা ওয়াদা রক্ষা করে, সাত নাম্বার যারা সময় মতো নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কয়টা, আবার বলেন কয়টা, এক নাম্বার খুশুয়ের সাথে নামাজ পড়ে, দুই নাম্বার বেহুদা অনর্থক কাজ ছেড়ে দেয়, তিন নাম্বার হিসাব করে করে যাকাত দেয়, চার নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করে, পাঁচ নাম্বার আমানত রক্ষা করে, ছয় নাম্বার ওয়াদা রক্ষা করে, সাত নাম্বার সময় মতো নামাজ পড়ে। রব্বুল আলামিন বলেন কাদ আফলাল মুমিনুন, এরা কামিয়াব হয়ে গেছে। সহজ না কঠিন? কয়টা কাজ পাইলাম, প্রত্যেকে শুনান, এক নাম্বার তাহলে দেখুন নামাজ পড়ে না কামিয়াব, দুই নাম্বার তাহলে মোবাইলের সমস্ত অনর্থক কাজ ছেড়ে দিব, বলেন না ইনশাআল্লাহ, তিন নাম্বার যাকাত ফরজ হলে হিসাব করে যাকাত দিব, চার নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করব, পাঁচ নাম্বার আমানতের হেফাজত করব, আমানতের কি করব, আমি যার দোকানের কর্মচারী ওই দোকানের মাল মালিকের পক্ষ থেকে আমার কাছে আমানত। সুবহানাল্লাহ। বলবেন মালিকের ক্যাশ আমার কাছে কি, জান্নাতি মানুষ কারা, আমানতকে হেফাজত করে যারা, চান পাঁচ নাম্বার ওয়াদা রক্ষা করব, কারোর সাথে কোনো কিছু ওয়াদা করলে ওয়াদা রক্ষা করব। কটা গেল, ছয়, সাত নাম্বারে হলো সময় মতো নামাজ পড়ব। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেল, হুম ফিহা খালিদুন, এরা চিরদিন ওই জান্নাতে থাকবে ইনশাআল্লাহ, জান্নাতের সামিয়ানা আবার দেখা হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। তাহলে আজকে ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, যারা এশার নামাজ পড়ি নাই ঘরে গিয়ে পড়ে নিব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর এশার ফজর নামাজ আজকে থেকে জামাতে পড়বো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান, আল্লাহ আশরাফুল উলুম মাদ্রাসাকে কবুল ফরমান। আপনারা যারা এত কষ্ট করে বসেছেন, যারা অনুমোদন দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আল্লাহ সকলকে কবুল ফরমান, যারা যত দিয়েছেন সকলকে কবুল ফরমান। দোয়া পড়েন সুবহানাল্লাহ ওবিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিকা, তারপরে কি, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের এই কিতাবগুলো আছে, আপনাদের পেছনে গাড়ি আছে, পনেরোটা কিতাব আছে, যার কাছে যেটা ভালো লাগে কিনে নিয়ে যাবেন। কয়টা কিতাব মোট, একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, পৃথিবী না দেওয়া কিতাব, এই কিতাবটা আছে পেছনে, আরো পনেরোটা কিতাব আছে, যারা পারেন পেছনে গাড়ি থেকে সংগ্রহ করবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস, যারা পারেন শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আর কোন কথা আছে? মোটামুটি আছে না? মোটামুটি আছে না? আর কোন কথা আছে? الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى. اهدنا الصراط المستقيم. شكله بولين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الله مهرباني করে হেদায়েত দিয়ে দেন মাওলানা. আল্লাহ নবী আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. شكرا لك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لأماناتهم والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله مولانا العظيم. আজকে 19 জানুয়ারি
2024 জামিয়া আশরাফুল উলুম মাদ্রাসা গোবিন্দপুর বাজার চনিয়াখড়া যাত্রাবাড়ি ঢাকা। আজকের এই 40তম ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম, আমার যুবক ভাইয়েরা, বরাদার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের সামনে আমি সূরায়ে নূর, সূরায়ে মুমিনুনের 11টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 11 আয়াত।